স্যার, ফরেস্ট ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে আমরা পুরো জঙ্গলটা ভালো করে খুঁজেছি, কিন্তু আমরা মিসেস গঙ্গাকে খুঁজে পেলাম না। আমার মনে হচ্ছে উনি পার্বতীপুরা ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। ফরেস্ট অফিসাররা একরকম শিওর হয়েই বলেছে, কিন্তু আপনি আবার খুঁজতে বলছেন। কিন্তু স্যার, আমার মনে হয় এটা বেকার টাইম ওয়েস্ট হবে, আর কিছুই না স্যার। স্যার, আপনি তো ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে বলছেন, কিন্তু আমি আপনাকে ইন্ডিভিজুয়াল হিসেবে বলছি। গঙ্গা এই জঙ্গল ছেড়ে কোথাও যায়নি সেটা আমার মন বলছে। দয়া করে আপনারা একটু চেষ্টা করুন স্যার। ঠিক আছে স্যার, আপনি যখন এতবার বলছেন আমরা চেষ্টা করব, কিন্তু আমার মনে হচ্ছে উনি নেই এখানে। কিন্তু আমার মনে হচ্ছে যে আছে। আমরা যদি একবার পার্বতীপুরের জঙ্গল খুঁজি তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে। ও, লেটস সি। এই তুমি একটু শোনো। স্যার, কি হয়েছে স্যার? আপনি একে ছবিটা দেখান। এই ফটোতে যাকে দেখছেন তাকে আপনি কোথাও দেখেছেন? না স্যার, দেখিনি স্যার। দেখেননি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার, চলুন স্যার। আরে স্যার, দাঁড় করান স্যার, একটু দাঁড়ান, আমি একে জিজ্ঞেস। হ্যাঁ স্যার, করুন। এই শোনো। আসছি স্যার। নমস্কার স্যার। আপনি ছবিটা দেখান তো। দাদা, আপনি এই মেয়েটিকে কোথাও দেখেছেন? না স্যার, আমি একে দেখিনি। আসুন স্যার, আসুন। হ্যাঁ স্যার। অরুণ, গাড়ি থামাও। কেন স্যার? অরুণ, ওই একজন মহিলা আসছেন, ওনাকে জিজ্ঞেস করে দেখি। ঠিক আছে। দিদা, একটু দাঁড়াবেন। এই ফটোতে যে মেয়েটিকে দেখছেন আপনি কি ওকে দেখেছেন? এইখানে জঙ্গলের দেবীর মন্দিরটা কোথায়? জঙ্গলের দেবীর মন্দির? আমি মানা করা সত্ত্বেও তুমি যাচ্ছ? সাবধানে ফিরে এসো মা, আমি দেখেছি ভাই। কোথায় দেখেছেন ওকে? কবে দেখেছেন আপনি? দুদিন আগে জঙ্গলে এসেছিল। জঙ্গলের দেবীর মন্দিরে যাওয়ার রাস্তা জিজ্ঞেস করছিল, আমি যাওয়ার রাস্তা ওকে বলেছিলাম। ওই মেয়েটার ব্যাপারে খোঁজ করছেন কি আপনারা? আমি ওর স্বামী। এখানে মন্দিরে এসেছিল কিন্তু আর বাড়ি ফেরেনি, সেই জন্যই খোঁজ করছি। সেই মেয়েটা এখনো বাড়ি ফেরেনি? আমি বলেছিলাম যে ওইটা একটা অভিশপ্ত জায়গা, ওকে মানা করা সত্ত্বেও তাও ওইখানে গেল। এখন দেখুন তো কি হলো। ওই মেয়েটাকে ওখানে থাকা সাপ কিছু করেনি তো? কি বলছেন আপনি, একটা সাপ ওনার ক্ষতি করেছে? একটা নয় বাবা, দুটো সাপ। জঙ্গলের দেবীর মন্দিরে নাগলিঙ্গকে ফুল নিয়ে যেতে আমি নিজের চোখে দেখেছি। দিদা, এই গ্রামে পার্বতী নামের কোনো মহিলা থাকে? পার্বতী বলে অনেকেই আছেন, আপনি কোন পার্বতীর কথা বলছেন? এই যে ইনি। ইনি আমাদের কাছে দেবীর মতন। চাষ করার আগে এনার হাত থেকে আমরা ধান নিয়ে তারপরে আমরা চাষ শুরু করতাম।
আচ্ছা, ইনি কোথায় থাকেন বলতে পারবেন? উনি গ্রামের সবার উপকার করতেন। কি যে পাপ লাগলো, ওনার পুরো পরিবার সাপের কামড়ে শেষ হয়ে গেল। ওই মায়ের সাহসটাই মনে হয় তোমার বউ পেয়েছে। আরে বেচারা। তুমি ওকে খুঁজতে না গিয়ে মনকে বুঝিয়ে বাড়ি ফিরে যাও। যাও বাবা। বাবা, এটা একটু মাথায় তুলে দাও। পার্বতী মায়ের সমগ্র পরিবার সাপের কামড়ে মারা গেছে, আর বাবা একটা সাপকে বন্দি করে রেখেছে। তার মানে বাবা কি পার্বতীর সাথে ভালো কিছু করেছে না তার ক্ষতি করেছে? বুঝতেই পারছি না। তাহলে এই দিদা যেমনটা বলছেন, গঙ্গার সাপের জন্য কোনো ক্ষতি হয়নি তো? হায় ঈশ্বর, এরকমটা যেন না হয়। স্যার, আপনি কিন্তু এনার কথাগুলো একদমই সিরিয়াসলি নেবেন না। আমি ওই ফরেস্ট অফিসারের সঙ্গে কথা বলেছি, ওই মন্দিরে সত্যি বলতে কিন্তু কেউই যায় না, কিন্তু ওখানে তো কোনো বিপদ নেই। ফরেস্ট অফিসাররাও ঠিক এরকমই বলেছেন আমায়, এই মহিলার কথার কোনো যুক্তিই নেই। আপনার বউকে কিন্তু সাপ কোনো ক্ষতি করেনি। আমার এখন মনে হচ্ছে যে উনি এই জঙ্গলেই আছেন, তাই ওনাকে আমরা ঠিক খুঁজে বের করে আপনার হাতেই তুলে দেব। আপনি চিন্তা করবেন না, ওনাকে যেভাবেই হোক আমরা খুঁজে বের করব। এখন চলুন স্যার। দাদা, কফি। কে এরকম ভাবে হর্ন দিচ্ছে? সেই দিন রাত্রিরেও না এইরকম ভাবে হর্ন দিচ্ছিল, এখনো ঠিক সেইভাবেই হর্ন বাজাচ্ছে। কে হতে পারে? তোমাকে না দাদা সেদিন তাড়িয়ে দিয়েছিল, আবার এখানে এসে হর্ন দিয়ে দিয়ে আমাদের মাথা খারাপ করছো? ওনাকে কিচ্ছু বলবে না, ওনার যখন ইচ্ছে তখন এই বাড়িতে আসতে পারে, সেই অধিকার ওনার আছে। আসুন মা, আসুন। আরে আরে, আরে ভেতরে যাই তাহলে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মঞ্জু, হ্যাঁ, আরতির থালাটা নিয়ে এসো। এখন আবার এর আরতি করতে হবে। আরে যাও, আরতির থালাটা নিয়ে এসো। ঠিক আছে দাদা। এক মিনিট, আরতির থালাটা নিয়ে আসুক। হ্যাঁ, এসো এসো।
আসুন মা। মায়া এটা নাও। কি গো এই মহিলা আবার এসছে? মামা আবার সম্মান দিয়ে আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেল, একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? ছ্যা, এই বাড়িতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ছ্যা, দাদার উপর কি জাদু করেছে বুঝতে পারছি না। এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও কেন যে আবার এখানে ফিরে এলো, প্রথমে সেটাই খোঁজ নিতে হবে। আসুন মা। বসুন।